নবী আপনার কি কোনোদিন বসন্ত উঠেছিল নবীজি বল আমার গায়ে কোনো দিন বসন্ত ওঠে নাই তুমি আমার গায়ে যে কালো কালো চাকা চাকা দাগ দেখতে পাও ওরে তো বসন্তের দাগ নয় এটা আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম কাফেরা আমার গায়ে পাথর মেরেছিল ওরে যেই পাথর আমার গায়ে লেগেছিল যেই জায়গা লেগেছে ওই জায়গা ক্ষত হয়ে রক্ত বের হয়েছে আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা নবীর গায়ে তেল মালিশ করে এমন সময় উম্মে সালামা বলে হুজুর আমাকে একটু অনুমতি দেন পারমিশন দেন আমি আপনার কাছে একটা প্রশ্ন করব মসজিদে যদি কেউ কথা বলতে চায় আগে ইমামের পারমিশন নিতে হয় কথা বলে না আবার কিছু মুসল্লি আছে পারমিশন ছাড়াই ইমামের যদি পাঁচ মিনিট বেশি হয় কটকটায় ওঠে আছে না নাই ওই ইমাম মানে না যে ইমাম মানে না তার ইমামের পিছনে নামাজও হয় না আপনাদের এলাকার মুসল্লি ভালো এ বাবা আল্লাহর নবী বললেন ঠিক আছে অনুমতি দিলাম উম্মে সালামা বলে আপনার গায়ে তেল মালিশ করতেছি একটু খেয়াল করে শোনেন আর বিভিন্ন জায়গায় কালো কালো চাকা চাকা দাগ দেখতেছি নবী আপনার কি কোনোদিন বসন্ত উঠেছিল আমার গায়ে দিন বসন্ত বসে নাই তুমি আমার গায়ে যেই কালো কালো চাকা চাকা দাগ দেখতে পাও ওরে তো বসন্তের দাগ নয় এটা আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম কাফেররা আমার গায়ে পাথর মেরেছিল ওরে যেই পাথর আমার গায়ে লেগেছিল যেই জায়গা লেগেছে ওই জায়গা ক্ষত হয়ে রক্ত বের হয়েছে ওরে যেই জায়গা রক্ত বের হয়েছে ওই জায়গা এখনো চাকা চাকা কালো কালো দাগ হয়ে আছে আল্লাহর নবী বলে আয়শা এটা এটা কান্না নয় সুখের কান্না এই সোনাদির জন্য আমি তাই জমিনে মার খেয়েছি অহুদের জমিনে দাঁত ভেঙেছি এই নামাজের জন্য আমার কপালে লোহার হেলমেট ঢুকেছে তবে আজকে যে নামাজ আমার চোখের সামনে ধরা পড়লো রে আয়সা আমি নবী দুনিয়া থেকে চলে যাব কিন্তু কেমত পর্যন্ত এই জমিনের উপরে জামাত কায়েম থাকবে আমার ইচ্ছা করলে একই টাইমে গোটা বিশ্বজগৎকে চালাতে পারতেন না পারতেন না এখন আমেরিকায় দিন আর আমাদের আবার আমাদের থেকে সৌদি কয় ঘন্টা ডিফারেন্স তিন ঘন্টা এমন কি ঢাকার থেকে আমাদেরও টাইমের পার্থক্য আছে না নাই আছে আমার আল্লাহ কোন জায়গায় এক মিনিট ডিফারেন্স করেছে কোন জায়গায় পাঁচ মিনিট করেছে কোন জায়গায় এক ঘন্টা করেছে কোন জায়গায় দুই ঘন্টা করেছে কোন জায়গায় পুরো দিনটাই করেছে কেন করেছে আমার আল্লাহ এমন ভাবে সিস্টেম করেছে একজন ইমাম রুকুতে যাবে আর এক ইমাম শেষদাই যাবে আর কিমাম কি রাত পড়তে থাকবে আর কি মাম এতে সুরতে বসবে এভাবে চব্বিশটা ঘন্টা আল্লাহর জমিনে আল্লাহ হুয়াৎপারের আওয়াজ চলতে থাকবে ও মুসলমান যদি মুসলমান দাবি করো আর নামাজ না কারণ তোমার নবী সাহাবদেরকে টার্গেট করে বলেছেন আর সলাত আর মালাকাত আইমা হুকুম খবরদার নামাজ 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 আমি আপনাদেরকে অনুরোধ করি বলে যাই ও বাবা যদি ওয়া শোনেন না কেন যা কিছুই করেন না কেন যদি আপনার ভিতরে নামাজ না থাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না শোনো ওরে বেনামাদি নামাজ আদাই করো তুমি ওরে নামাজ আদাই করলে তোমার জান্নাত হবে ঠিকানা এ কথা জানার পর কেন নামাজ পড়ো না আল্লাহ আমাদের সবাইকে নামাজ বানায় দেখ জোরে বলুন আমিন আরো যারা বলেন আমিন আমার ভাইয়েরা রাত গভীর হয়ে গেছে আমি আর সামনে আলোচনা বাড়াতে চাই না আয়াতের আরও অনেক অংশ বাকি রয়েছে তবে ভাইজান মুনাজাত মোনাজাত করব মোনাজাতে রাখ দিয়ে আমি আপনাদের কি একটু অনুরোধ করে বলে যাই আমরা যারা আসি মরবো কি মরবো না হ্যাঁ এ মরবেন না কারা কারা হাত তোলেন তো ডানে বামে কেউ আসে সকলেরই মধ্যে হবে রে বাবা অনেকেই মাহফিলের সঙ্গে সম্পর্ক রেখেছিল অনেকেই কবরে চলে গেল কিন্তু এই মাহফিল জারি আছে এই মাহফিল জারি থাকার কারণে তাদের আমল নামাই নেকি হচ্ছে কি হচ্ছে না কথা বলেন তাহলে এই মাহফিলটা কায়েম থাক আমরা চাই না চাই না জোরে বলেন চাই না চাই না তাহলে এই মাহফিলটা কায়েম রাখার জন্য এই মাহফিলটা জারি রাখার জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন কোন নবীর উম্মত আছেন যে মার নামে এক হাজার টাকা বাবা নামে এক হাজার টাকা দুইটা হাজার টাকা কোরআনের মাহফিলে দান করবেন আপনার নাম কি বাবা আব্দুল সামাদ আলী শেখ এক হাজার টাকা বাবার নাম আব্দুল শুকুর আলী শেখ এক হাজার টাকা করছে দান আল্লাহ কবুল করে নেন আল্লাহ মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ দুই চাচার মা বাবার কবরে দিবেন না ধরে বলেন আমিন কি নাম বাবা রইসমুল্লা কয় হাজার এক হাজার টাকা করলো দান আল্লাহ কবুল করে নেন মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ র ইচ্ছা মা বাবার কবরে আল্লাহরে বলেন আমিন নাম্বার চার তাড়াতাড়ি হাট্টা করেন বাইর কি নাম ইমদাদুল ভাই নগদ পাঁচশত টাকা করলো দান আল্লাহ কবুল করে নেন আল্লাহ টাকা দিল পাঁচশো তুমি তো দেখছো নেকি দিয়ে ভরে দিও আমল নামার বাক্স সুবান আল্লাহ বলবেন না ধন দিয়ে মন বোঝে বোঝে বেটা দিয়া ওরে ফকির বানাইয়া ঘোড়ায় কান্দে ঝোলা দিয়া কত কি নাম আনিস শেখ নাম লেখেন এক হাজার টাকা করছে দান আল্লাহ কবুল করে নেন মনের আশা পূর্ণ করে দেন কামায় রোজগারে বরকত বাড়াই দেন বালা মুসিবত দূর করে দেন জরে বলেন আমিন দিয়া ধান বোঝে কেড়ে নিতে কতক্ষণ ওবায়দুর রহমান